হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে মাধ্যমিকের এবিটি এর যে 2020-21 টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারগুলো ইংলিশের পেজগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। আগের ভিডিওগুলোতে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পেজ সলভ করে দিয়েছি উইথ বেঙ্গলি ডিটেলস, সমস্ত কিছু বাংলা অ্যানালিসিস করে প্রত্যেকটা খুব সুন্দর করে সলভ করা আছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকে আমি তোমাদের সাথে যে পেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 88 নম্বর পেজ, পেজ 88-এ যে সিন থেকে যে পোর্শনটা আছে সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখো আজকে আমরা 88 পেজটা সলভ করব। এই পেজের সিন পোর্শনটা পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। তাই প্রথমে মাল্টিপল চয়েসটা দেখে নিই। আফটার দ্য ডেমাইস অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর পর দ্য অথর ফেল্ট, অথর কী ফিল করেছিল? ওভারজয়েড, অ্যাট সি, অ্যাট হোম, রিলিভ, কী ফিল করেছিল? না, অ্যাট সি মানে ভেবেছিল চারিদিক একেবারে শূন্য হয়ে গেছে, একা হয়ে গেছে। তাহলে অপশান টু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, দ্য ইমার্শন অফ বাপুস অ্যাসেস টুক প্লেস ইন দ্য রিভার, বাপুর যে মৃত্যুর পর মানে তাকে তার শেষ কাজের পর যে ছাইটা সেটা কোথায় ভাসানো ছিল, কোন নদীতে? সরজু, গ্যাঞ্জেস, যমুনা না ব্রহ্মপুত্র? তাহলে অপশান টু হয়ে যাবে সঠিক অ্যান্সার, গ্যাঞ্জেস, গঙ্গা নদীতে ভাসানো হয়েছিল এলাহাবাদে নিয়ে গিয়ে। তারপরে দেখো, টু বিয়ার হিজ ব্যানার, হিয়ার দ্য ওয়ার্ড ব্যানার ডিনোটস, ব্যানার বলতে এখানে কী বোঝানো হয়েছে? আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, বাপুজ আইডিয়ালিজম অনলি ব্যানার, না দ্য ইন্ডিয়াস ন্যাশনাল কংগ্রেস? তাহলে বাপুর বাপুর আইডিয়ালিজমকে বোঝানো হয়েছে, বাপুর যে মতাদর্শ তাকে বোঝানো হয়েছে। তাহলে অপশান টু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরেরটা দেখো, গান্ধীজি অ্যাওকেন্ড পিপল অফ ইন্ডিয়া টু ওয়ান অ্যানাদার্স, গান্ধীজি ভারতবর্ষের মানুষজনকে একে অপরের কী জন্য ভাবতে শুরু করেছিল, জাগরিত করেছিল কী জন্য? একে অপরের সাফারিংস, ইনডিফারেন্স, না গ্রিড, না জেলাসি? একে অপরের সাফারিংয়ে, একে অপরের কষ্টে অন্যকে যে অন্যরা যেতে সাহায্য করে সেই জন্য ভাবতে সাহায্য করেছিল, জাগরিত করেছিল? তাহলে অপশান ওয়ান হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে ই একটা, দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ওয়াজ ডেকোরেটেড উইথ, ট্রেনের কম্পার্টমেন্টটা কী দিয়ে সাজানো ছিল? লিভস, ফুট, ফেস্টুনস, ফ্লাওয়ার্স, না ব্যানার্স? আমরা কী জানি ফুল দিয়ে সাজানো ছিল, তাহলে ফ্লাওয়ার্সও যাবে এখানে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা বিয়ের দাগেরগুলো করব। প্রথমেরটা আছে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট, বাপু মারা গেছেন কিন্তু, কিন্তু তার ভারতবর্ষ কন্টিনিউ টু লিভ ইন হিস চিলড্রেন, তার ছেলে মেয়েদের মধ্যেই বেঁচে থাকে। মানে বাপু মারা গেলেও তার আদর্শ, তার মতাদর্শ সব কিন্তু এই ভারতের যে ছেলেমেয়েরা, শিশু, যারা ইয়াং জেনারেশন তাদের মধ্যে দিয়ে কিন্তু চলতে থাকবে, বেঁচে থাকবে। পরেরটা দেখো, দ্য অথর কনসিডার্ড হারসেলফ মেয়ারলি অনলুকার্স বিকজ, অথর নিজেকে শুধুমাত্র একজন অনলুকার ভেবেছিল, মানে সে যে দূর থেকে শুধুমাত্র দেখছে সেরকম একজন মানুষ ভেবেছিল, কারণ বিকজ সি হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ বাপু, তিনি গান্ধীজির সাথে সরাসরি হাঁটেননি। গন টু প্রিজন অ্যাট হিস কল, তার ডাকে জেলেও যাননি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর আওয়ার কান্ট্রি, আর আমাদের দেশের জন্য বা তার দেশের জন্য কোনো স্যাক্রিফাইসও করেনি, সেই জন্য নিজেকে তিনি শুধুমাত্র অনলুকার্সই মনে করেছেন। দেখো তিন নম্বরটা কী আছে, গান্ধীজি ব্রড দ্য মিলিয়ন্স অফ পিপল, গান্ধীজি মিলিয়ন্স অফ পিপলকে কী করেছিলেন? দেখো, মানুষজনকে জাগরিত করে অন্যের জন্য চিন্তাভাবনা করতে, অন্যের দুঃখ কষ্টে পাশে থাকতে শিখিয়েছিলেন। তাহলে গান্ধীজি ব্রট দ্য মিলিয়ন্স অফ পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। সিয়ের দাগেরগুলো এবার করবো। এখানে কজ আর এফেক্ট আছে, যেটার এফেক্ট আছে তার কজ লিখতে হবে, যেটার কজ লেখা আছে তার এফেক্ট লিখতে হবে। প্রথমেটা এফেক্ট লেখা আছে, কী আছে? পিপল ডিড নট উইপ এনি মোর, মানুষ আর কাঁদলো না। এর কারণটা কী ছিল? কারণ তারা গান্ধীজির প্রেজেন্সটাকে, সেই যে ধূপের গন্ধের মধ্যে, ফুলের গন্ধের মধ্যে, ভজন গান সমস্ত কিছুর মধ্যে গান্ধীজির প্রেজেন্সটাকে অনুভব করেছিল। তাহলে আমরা এখানে লিখবো, দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, তারা ফুল আর গানের মধ্যে, ফুলের গন্ধ আর গানের মধ্যে গান্ধীজির প্রেজেন্সটাকে অনুভব করেছিল। বিয়েরটা আছে, দ্য অথর ফেল দ্যাট সি উড নট লুজ কারেজ সো ইজিলি, লেখিকা মনে করেছিলেন যে তিনি এত সহজে তার সাহসকে হারাবেন না। এর ফলে কী হয়েছিল? না, নিজেকে তিনি রাউজড করেছিলেন। তাহলে আমি লিখবো, সি রাউজড হারসেল্ফ, তিনি নিজেকে জাগরিত করেছিলেন যাতে করে তার সাহসটাকে তিনি এত তাড়াতাড়ি না হারিয়ে ফেলেন। এরপর আমরা পোয়েম পোর্শনে চলে আসবো। দেখো, ফেবেল থেকে পোয়েমটা দিয়েছে, প্রথমে মাল্টিপল চয়েসগুলো করবো।
হেয়ার বান ইজ, বান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দ্য মাউন্টেন, ওয়ান কাইন্ড অফ সুইট ব্রেড, দ্য স্কুইরেল, দ্য ওয়েদার। আমরা জানি সবাই, তাহলে যা স্কুইরেলকে বোঝানো হয়েছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো বারবার এই ফেবল কবিতাটা থেকে, আর মাই ওক যে ওক রুটেড নিয়ে, মানে মাই ওন ট্রু ফ্যামিলি ওইটা থেকে দিচ্ছে, আর প্রোজের মধ্যে পাসিং অ্যাওয়ে বাপু, আর হচ্ছে তোমার আওয়ার রানওয়ে কাইট, এই দুটো খুব ইম্পর্টেন্ট। কিন্তু পরেরটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য স্কুইরেল থিংস দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইজ ইন বিইং, স্কুইরেলের মতে কিসে কোনো ডিসগ্রেস নেই, কোন কাজটা কোনো অপমান নেই, হ্যাপি, লার্জ, স্মল, উইক। না স্মল ছোটো হওয়াতে কোনো অপমানজনক কাজ না, ছোটোর হওয়া বা আমি যদি সাইজে ছোটো হই তাহলে সেটা কখনোই অপমানজনক নয়, তাহলে এটাই স্কুইরেলের মতে এটাই ঠিক। পরেরটা দেখো, দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য স্কুইরেল ইজ নট সো লার্জ অ্যাজ দ্য, পোয়েট বলেছিল যে স্কুইরেল ইজ নট সো লার্জ অ্যাজ দ্য, স্কুইরেল কার মতো বড় নয়, স্পেয়ার, ফরেস্ট, ট্রি, না মাউন্টেন, মাউন্টেনের মতো অত বড় ছিল না স্কুইরেল, মাউন্টেন বড় ছিল, স্কুইরেল ছোট ছিল। তারপর একটা দেখো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্প্রাই, স্প্রাই মানে কি, ফুল অফ অ্যাঙ্গার, নাকি ফুল অফ এনার্জি, না ফুল অফ সরো, না ফুল অফ হেট্রেড। তাহলে আমরা জানি স্প্রাই মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অপশান টু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে বিয়ের প্রশ্নগুলো আমরা করে নেব। প্রথম প্রশ্নটা আছে, হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল, মাউন্টেন স্কুইরেলকে কী বলে ডেকেছিল? আমরা সবাই জানি লিটল পিগ বলে ডেকেছিল, তাহলে লিখে দিলাম দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল এ লিটল পিগ, মাউন্টেন স্কুইরেলকে বলেছিল একটা ছোট্ট পিগ, লিটল পিগটা কোটেশনের মধ্যে রাখবে, ওকে। পরের প্রশ্নটা কী আছে, হাউ অ্যাকর্ডিং টু বান মে এ ইয়ার বি মেড আপ, বানের মতে একটা ইয়ার বছর কীভাবে তৈরি হয়? এ আগেও আগের পেজগুলোয় বহুবার আমি এই প্রশ্নের উত্তরটা লিখিয়ে দিয়েছি, দেখো এবারে এবারেও লিখে নাও তোমরা। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল অল সর্টস অফ থিংস বিগ অর স্মল অ্যান্ড ওয়েদার নিডেড টু মেক আপ এ ইয়ার, মানে সমস্ত রকম জিনিস ছোটো হোক বা বড়ো এবং ওয়েদার দরকার একটা বছরকে তৈরি করার জন্য। তাহলে বন্ধুরা এই পেজটা এখানেই শেষ হলো, কারণ এখানে আর সিন থেকে আর কোনো প্রশ্ন নেই। তো 88 নাম্বার পেজের পুরো সিনের সলিউশন আমি করে দিলাম। এরপরের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ পেজ নিয়ে আলোচনা করব, তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো, তাহলে সমস্ত টেস্ট পেপারটাই তোমরা কভার করে ফেলতে পারবে। তাহলে শুরু আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।